হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার ডিপ্লোমার ভাই বোনদের জন্য। তো গতকালকে তোমাদের যে সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টারের রেজাল্ট বেরিয়েছে এবং গত 11 সেপ্টেম্বর 6th সেমিস্টার যে রেজাল্ট বেরিয়েছে, তারপরে বিগত বেশ কিছু ভিডিওতে তোমরা যে প্রশ্নগুলো করেছিলে সেগুলো নিয়ে আজকে ডিসকাস করব। তাই ভিডিওটি কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য। ভিডিওটা দেখার পরে যদি তোমাদের এই রিগার্ডিং আরও কোনো প্রশ্ন থেকে থাকে, ডেফিনেটলি এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো একজন প্রশ্ন করেছে, দাদা প্লিজ রিপ্লাই দেবে, 6th সেমে আমার একটা ব্যাক আছে, স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম হওয়ার কদিন পর রেজাল্ট পাবলিশ হবে, কিছু আইডিয়া করে বা জেনে থাকলে একটু বলে দাও। আমি বিটেক করতে চাই এই ইয়ারে, তাহলে সেইভাবে অ্যাডমিশন নেব। আচ্ছা, তো তুমি মোটামুটি তোমাদের যেভাবে স্টেট কাউন্সিল সমস্ত কিছু প্রসিড করছে সেই অ্যাকর্ডিংলি ভাবতে গেলে নভেম্বর 2023 মধ্যে তোমাদের যে স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সামের রেজাল্ট হচ্ছে পাবলিশ হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এর আমি রেজিস্ট্রেশন করতে পারবো বা রেজিস্ট্রেশন ম্যাক আউট কোন মানতে হবে একটু বলে দাও দাদা, প্লিজ প্লিজ প্লিজ, খুব চিন্তায় আছি। বেশ, তো মোটামুটি ব্যাক আউটের রেজিস্ট্রেশন তোমরা ধরে চলতে পারো, যে পুজোর আগে আগে স্টার্ট হলো সেটা অনেক দিন পর্যন্ত এক্সটেন্ড হবে, আর খুব সম্ভবত যেটা মোটামুটি ম্যাক্সিমাম পসিবিলিটিস যেটা আছে, যে পুজোর পরে তোমাদের হচ্ছে ম্যাক আউটের যে রেজিস্ট্রেশন প্রসেস সেটা হচ্ছে স্টার্ট হবে। এবং ম্যাক আউটের রেজিস্ট্রেশন প্রসেস কোথাও না কোথাও ইনিশিয়ালি তোমাদের যে ডেটটা দেওয়া হয় পরে আবার এক্সটেন্ড করা হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে চিন্তার কোনো কারণ নেই। দাদা, এই রিভিউ করার অপশনটা কোথায় পাবো একটু বলো, আমি পেলাম না। ওই তোমাদের যে স্টেট কাউন্সিলের যে অফিসিয়াল ওয়েবসাইট WBSCTE.co.in, ওর হোম পেজে যেখান থেকে তোমরা রেজাল্ট চেক করছো ওই কারেন্ট সেকশনে, ওখানেই দেখবে আপডেট হয়ে যাবে। এখনও পর্যন্ত আপডেট হয়নি, তো যখন তোমাদের ওই জায়গাটা হচ্ছে আপডেট হয়ে যাবে, ওই লিঙ্ক যখন তোমরা অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে, তখন আমি তোমাদের তোমাদের রিভিউ বা ভেরিফিকেশন উপর আলাদাভাবে আমি ভিডিও এনে দেবো, ঠিক আছে? চিন্তার কোনো কারণ নেই। দাদা বলছি যে 6th সেমে এক্সাম দেবো নাকি ভেরিফিকেশন করব, প্লিজ বলো। তোমার যে সাবজেক্টটাতে তোমার সাপ্লি এসছে, হ্যাঁ 6th সেম, আচ্ছা বুঝলাম। তো 6th সেমে যে সাবজেক্টটাতে তোমার সাপ্লি এসছে, তুমি কতটা ভালো পরীক্ষা দিয়েছিলে সেটা তুমি নিজে ভালো করে বুঝতে পারবে। তুমি যদি কনফিডেন্ট থাকো তাহলে তুমি ভেরিফিকেশন করতে পারো, ঠিক আছে? আর তুমি যদি মনে হয় যে না, আমি অতটা ভালো আনসার করতে পারিনি বা আমার সাপ্লি আসার চান্স ছিল বা হয়তো সাপ্লি আসতেও পারে, এরকম ধরনের যদি মনে হয় তাহলে আমি বলবো পরীক্ষাটা দিয়ে দেওয়াই ভালো, বুঝতে পেরেছো? আর তুমি পরীক্ষা দিলেও তুমি ভেরিফিকেশন করতে পারো, কোনো অসুবিধা নেই, বুঝতে পেরেছো? সেক্ষেত্রে তোমার প্রিভিয়াস রেজাল্টটাই গ্র্যান্ট হবে যদি তুমি পাস করে যাও। ভেরিফিকেশনটা যেহেতু তোমার আগে হচ্ছে, সেক্ষেত্রে ভেরিফিকেশনে যদি তুমি পাস করে যাও সেটাই আগে গ্র্যান্ট হবে, তখন তোমার যে তুমি স্পেশাল সাপ্লিমেন্টারি এক্সাম থ্রু যে পরীক্ষা দিচ্ছ সেটা আর গ্র্যান্ট হবে না, বুঝতে পারছো? আর যদি ভেরিফিকেশনে দেখা গেলো তুমি আবার তোমার সাপ্লি চলে আসলো, ঠিক আছে, তাহলে তুমি যে পরীক্ষা দিলে ওটা তোমার গ্র্যান্ট হবে। আমাদের কলেজে সবাই একটা সাবজেক্টে সাপ্লি খেয়েছে, এটা কি কোনো টেকনিক্যাল ফল্ট? হতে পারে ভাই, ঠিক আছে? এরকম তো অনেকেই এরকম ধরনের জিনিস আমাকে বলছো যে দাদা সাপ্লি আসতে পারে বা ইয়ারব্যাক আসতে পারে, কিন্তু কলেজে স্পেসিফিক কোনো স্টুডেন্টের আসতে পারে, কিন্তু পুরো ডিপার্টমেন্ট ওয়াইজ একদম 20 জন 25 জন 30 জন করে এইভাবে সাপ্লি পেয়েছে বা ইয়ারব্যাক হয়েছে, ঠিক আছে, বা হয়তো একই সাবজেক্টে হয়তো সাপ্লি এসছে, এটার কারণ কি? অনেক সময় এটা তোমার কলেজের থেকে নাম্বার পুট করতে ভুল হতে পারে বা টেকনিক্যাল কোনো কারণের জন্য হতে পারে, ঠিক আছে? কারণ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের যে পোর্টাল, ঠিক আছে, সেই পোর্টাল তো বিশাল কিছু একটা, যে তোমার ডেভেলপড একটা সিস্টেম সেটা তো আমরা কখনোই বলতে পারি না, কারণ বিভিন্ন ধরনের সমস্যা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, তো সেক্ষেত্রে হতেই পারে, বুঝতে পেরেছো? তো এই মুহূর্তে তোমাদের যাদের এই ধরনের সমস্যা হয়েছে, তোমরা অ্যাট ফার্স্ট হচ্ছে কলেজের সাথে কন্ট্যাক্ট করো এবং তোমাদের কাছে যে ভেরিফিকেশন অপশনটা আছে, ঠিক আছে, যেটা স্টার্ট হবে, ওই ভেরিফিকেশনটা তোমরা করে ফেলো, বুঝলে? এটাই হচ্ছে আমার এই মুহূর্তে তোমাদের সকলের কাছে পার্সোনাল সাজেশন। তারপরে কি করা যেতে পারে না পারে, ঠিক আছে, সেগুলো পরের বিষয়, কিন্তু এই মুহূর্তে আমাদের হাতের কাছে যেটা আছে সেটা নিয়ে আমাদেরকে মেনলি ভাবতে হবে। দাদা এত লিখেছি তাও ইয়ারব্যাক করিয়ে দিয়েছে। তোমার মতো অনেকেই এরকম লিখেছে। দেখো এত লিখেছো সে তো আমি বুঝতে পারলাম, কিন্তু দেখো এখানে দুটো পসিবিলিটিস থাকতে পারে। এক হচ্ছে তোমার খাতা প্রপারলি এভালুয়েট হয়নি, ঠিক আছে, যিনি এভালুয়েট করেছেন প্রপারলি এভালুয়েট করেননি, বা খাতাটা হয়তো প্রপারলি এভালুয়েট হয়েছে, তিনি হয়তো নাম্বারটা বসাতে ভুল করেছেন, ভুল নাম্বার বসিয়েছেন, এটা একটা হতে পারে। আর তুমি যে বলছো যে প্রচুর লিখেছো, সেই লেখার মধ্যে হয়তো দেখা গেলো কন্টেন্ট খুব বাজে ছিল, ঠিক আছে, অ্যাকচুয়ালি তুমি পাস করার জন্য তোমার যে নাম্বারটা দরকার বা যিনি এভালুয়েট করেছেন তোমার খাতার মধ্যে হয়তো সেরকম কিছু পায়নি, তাই হয়তো নম্বর কমিয়ে দিয়েছে, হ্যাঁ, বা নাম্বারটা তিনি কম হয়তো বসিয়েছে প্রত্যেকটা প্রশ্নের উত্তরের ক্ষেত্রে, যে জন্য হয়তো তুমি স্পেসিফিক কোনো সাবজেক্টে হয়তো সাপ্লি পেয়েছো এবং তুমি কী বলেছো ইয়ারব্যাকের কথা, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমার হয়তো জিপিএ 4-এর নিচে আছে যদি তোমার থিওরি সাবজেক্টের ক্ষেত্রে বলি, আর তুমি এখানে আমাকে ইয়ারব্যাকের কথা বলেছো, ইয়ারব্যাক দুটো কারণে হয়, ঠিক আছে, থিওরি সাবজেক্টের যদি তুমি 3টা বা 4টে সাবজেক্টে কটা সাবজেক্টে সাপ্লি পেলে এটা তো ম্যাটার করে না, ওভারঅল জিপিএ যদি 4-এর নিচে থাকে থিওরি সাবজেক্টের ক্ষেত্রে তাহলে হচ্ছে তোমার ইয়ারব্যাক চলে আসে, ঠিক আছে। আর যদি তুমি প্র্যাকটিক্যাল বা সেশনাল সাবজেক্টে যদি একটা মিনিমাম সাবজেক্টও যদি সাপ্লি পাও সেক্ষেত্রে কিন্তু তোমার ইয়ারব্যাক চলে আসে। এবার কী ক্ষেত্রে হয়েছে সেটা তুমি দেখো, হ্যাঁ,
তাহলে বিষয়টা স্পষ্ট বোঝা যাবে। আচ্ছা, আমাদের কলেজ সবাইকে কম নম্বর দিয়েছে কেন, কেন কম নম্বর দিয়েছে ভাই সেটা কী করে বলবো? ঠিক আছে, অনেক কলেজ এই বিষয়টি নিয়ে একটু কড়াকড়ি আরম্ভ করেছে। ঠিক আছে, অনেক হয়তো দেখা গেলো যারা ঠিক মতো ক্লাস ক্লাস করে না, হ্যাঁ, আর যারা রেগুলার ক্লাস অ্যাটেন্ড করে না তাদেরকে অনেক সময় কম নম্বর দিতে পারে। এটা কলেজের সাথে কথা বলো, ঠিক আছে, এইভাবে তো এটা বলা সম্ভব না। সেই স্পেসিফিক কলেজ অথরিটি তোমাকে এই বিষয়টাতে হেল্প করতে পারবে। দাদা, 3.9 জিপিএ নিয়ে ফেল হয়েছি, খুব খারাপ লাগছে, কী করবো বুঝতে পারছি না। দেখো, ফেল যখন হয়েছো সেক্ষেত্রে তোমার কাছে আরটিআই তো তুমি করতেই পারবে, ঠিক আছে, আর তোমাদের যেই যে রিভিউ বা ভেরিফিকেশন সেটা তোমরা করতে পারবে কি না সেটা একমাত্র পোর্টাল ওপেন হলে তবেই বোঝা যাবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তুমি ভেরিফিকেশন যদি তুমি করতে পারো, তুমি যদি এলিজেবল হও, তুমি পোর্টাল যখন ওপেন হবে, ঠিক আছে, একবার চেক করে দেখবে তোমার রেজিস্ট্রেশন বা রোল নম্বর দিয়ে যদি তুমি এলিজেবল কি না, যদি এলিজেবল হও তাহলে তুমি করে দিতে পারো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর এখানে যে তুমি যে ফেলের কথা বলেছো, সম্ভবত তোমার হচ্ছে থিওরি সাবজেক্টের রিলেটেড বিষয়ে তোমার জিপিএর যেহেতু বিষয় চলে আসছে, ঠিক আছে, ফোরের নিচে, তার মানে অবভিয়াসলি তোমার প্র্যাকটিক্যাল সাবজেক্ট কোনো সাবজেক্টটা সাপ্লি নেই। ঠিক আছে, আমি যতটুকু বুঝতে পারছি তোমার শুধু থিওরি সাবজেক্টটা সাপ্লি আছে, তো সেক্ষেত্রে হয়তো 3-4 সাবজেক্টে তো তোমার সাপ্লি আছেই, ঠিক আছে, যতটুকু আমি আইডিয়া করতে পারছি। তো সেক্ষেত্রে দেখো, সাবজেক্ট টিচারদের সাথে কথা বলতে পারো, তারা ঠিক মতো নাম্বার পাঠিয়েছিলেন কি না। ঠিক আছে, এইগুলো মানে বেসিক অ্যাক্টিভিটিস। হ্যাঁ, মানে তোমার 3.9 যখন জিপিএ, সেক্ষেত্রে তোমার ওই আরটিআই বা রিভিউ করাটাই বেস্ট কাজ হবে, বুঝতে পেরেছো? তারপরে দেখো, যদি বাড়ে তো বাড়ে, বাড়লো, আদারওয়াইজ হচ্ছে তোমাকে পরবর্তীতে আবার মানে খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে তোমাকে রিঅ্যাডমিশন নিতে হবে। যে সেমিস্টারে তুমি সেকেন্ড হলে সেকেন্ড, ফোর্থ হলে ফোর্থ, সেই সেমিস্টার থেকে নতুন করে আবার তোমাকে পড়াশোনা শুরু করতে হবে। আচ্ছা, কত মিনিট হলো ভিডিওটা? 6 মিনিট, 6.5 মিনিট। আচ্ছা, আমাদের সাপ্লি এক্সাম ছিল, কলেজ থেকে ইন্টারনালে ফেল ছিলাম তাই, বাট এবারও সেম জিনিস দেখাচ্ছে। কলেজ কিছুদিন আগে স্যার বলছিল যাদের ব্যাক ছিল তাদের ইন্টারনাল মার্কস আপলোড করতে দেয়নি। না, এইরকম ধরনের কোনো আমি ইয়ে শুনিনি ভাই, ইন্টারনাল মার্কস কেন আপলোড করতে দেবে না? দেখো, তোমার থিওরিস পেপারের ক্ষেত্রে তোমাদের দুটো সেগমেন্ট আছে, ঠিক আছে, 40 আর 60। এবার 40-র মধ্যে যদি তুমি আউট অফ 40 যদি 60 না পেয়ে থাকো, মানে 40% যদি না পেয়ে থাকো, তো সেক্ষেত্রে তো অবশ্যই কলেজ এন্ড থেকে তোমাকে নতুন করে পরীক্ষা নিয়ে, ঠিক আছে, তোমার নাম্বারটা মানে যাতে তোমার বাড়ে, ঠিক আছে, এবং তুমি যাতে পাস করতে পারো সেই চেষ্টাটা করা হবে। কিন্তু তুমি যদি দেখা গেলো কলেজ এন্ড থেকে তোমাকে কম নম্বর দেওয়ার জন্য বা আউট অফ 40 তুমি 60 না পাওয়ার জন্য তুমি সাপ্লি পেয়ে থাকো, তাহলে পরবর্তীতে তোমার নাম্বার ইনক্রিজ করার বা পরবর্তীতে তোমার নতুন করে পরীক্ষা হওয়ার তো অবশ্যই সম্ভাবনা থাকবে। এটা কেন বলেছেন আমি উনি জানি না, আর বেশিরভাগ ক্ষেত্রে যাদের ওই সাপ্লি বিষয়টা লেখা থাকছে তারা আউট অফ 60 হয়তো 40% অর্থাৎ 24 যারা পাচ্ছ না তাদের ক্ষেত্রে সাপ্লির বিষয়টা আসছে, বুঝতে পেরেছো? মানে বেশিরভাগ ক্ষেত্রেই কী হয়, কলেজ এন্ড থেকে তোমাদের ওই আউট অফ 40 16 সবাই কম বেশি পেয়ে যায়, কলেজ এন্ড থেকে কাউকেই ফেল করানো হয় না। কিন্তু তুমি যে স্পেসিফিক ঘটনাটা বললে, এক্ষেত্রে তুমি কলেজে গিয়ে ডাইরেক্ট বলো যে স্যার আমি আগের বছর যে কারণের জন্য আমি সাপ্লি পেয়েছিলাম, তো আমার তো পরের বছর আমি তো সেই সাপ্লিটা যাতে ক্লিয়ার করতে পারি আমাকে সেই ব্যবস্থাটা করা উচিত, তাহলে আমার আবার নতুন করে রিসাপ্লি চলে আসলো এটা আপনারা দেখুন, ঠিক আছে, তারাই যা তোমাকে সলিউশন দেওয়ার সেটা দিতে পারবে। কিন্তু এটা আমার নতুন ঘটনা লাগলো আমার কাছে। দাদা, ফোর্থ সেমে একটা সাপ্লি হয়ে গেলে ভালো আনসার লেখা সত্ত্বেও এবার বিটেকে ভর্তি হতে প্রবলেম হবে? ফোর্থ সেমে একটা সাপ্লি হয়ে গেল ভালো আনসার লেখা সত্ত্বেও, এবার তুমি কি মানে বিটেকে বলতে এই বছর বিটেকে ভর্তি হবে নাকি পরবর্তী মানে পরের বছর বিটেকে ভর্তি হবে? হ্যাঁ, মানে 2024-এ, হ্যাঁ, সেটা তুমি আমাকে মেনশন করোনি। তো যাই হোক, ফোর্থ সেমে মানে সাপ্লি হয়ে গেল বলতে এই মুহূর্তে টেনশন করো না, তুমি যদি এই বছরকার যদি মানে ফোর্থ সেমে সাপ্লি বলেছো, হ্যাঁ, তার মানে তুমি সম্ভবত হয়তো আগামী বছরই ভর্তি হবে, চিন্তার কোনো কারণ নেই। এই ফোর্থ সেমের পরীক্ষা হচ্ছে তুমি 6th সেমে যখন পরীক্ষা হবে পরের বছর মেতে, সম্ভবত মানে মে 2024-এ তখন তোমাকে পরীক্ষাটা দিয়ে দিতে হবে, এবং সেই রেজাল্ট আশা করি এই বছর যতটা ডিলে হচ্ছে পরের বছর তোমাদের একাডেমিক সেশনটা কিন্তু আরেকটু কিন্তু কোথাও না কোথাও এগিয়ে এসছে। ঠিক আছে, তোমাদের যেমন দেখলে পরীক্ষা হলো জুলাই 2023-এ, হ্যাঁ, 6th সেমের পরীক্ষা, সেরকম পরের বছর তোমাদের হচ্ছে সমস্ত পরীক্ষাগুলো মানে সেকেন্ড ফোর্থ বা 6th-এর পরীক্ষা হবে তোমাদের মে 2024, বুঝলে? তো সেক্ষেত্রে তোমার বিটেকে তুমি ইজিলি ভর্তি হতে পারবে, কোনো মানে অসুবিধা হওয়ার কথা নয়, বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। তবে এটাও তার সাথে দেখতে হবে যে তোমাদের ওই জিলেটে যে পরীক্ষা কবে হয়, জিলেটের কাউন্সিলিং তো এই বছর অনেক ডিলে হয়েছে, পরের বছর কী হয় না হয় সেই বিষয়গুলো কিন্তু দেখতে হবে। ঠিক আছে, তো যাই হোক, 9 মিনিট মতো হয়ে গেলো এই ভিডিওটা, আমি আর এক্সটেন্ড করছি না। বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করবো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।